এক মেয়ে আর এক মেয়েকে বলতেছে, তোর স্বামীরে ডিভোর্স দে, তোর স্বামীর নামে মামলা দে, পুলিশে ধরাই দে। আমি তার সামনের সিটে বসা, আমি তখন বাসে, তারা আমার পিছনের সিটে বসা, দুইটা মেয়ে। সে বলতেছে যার সাথে আর কি স্বামীর সাথে মনোমালিন্য ঝগড়া, হ্যাঁ স্বামীর নামে বলতেছে যে ও এতটা মানে জঘন্য, এতটা খারাপ, আমি যদি আগে জানতাম ওকে বিয়েই করতাম না, ওর উপরেরটাই সুন্দর, ভিতরেরটা সুন্দর না, মানুষটা অনেক বাজে খারাপ, মানে যার সাথে স্বামীর মনোমালিন্য ঝগড়া আর কি, একটা সংসারে ঝগড়া মনোমালিন্য টুকটাক বিষয় নিয়ে তর্ক বিতর্ক এগুলো থাকবেই। একটা মেয়ে কিন্তু আর একটা মেয়েকে কুবুদ্ধি দিতেছে যে তোর স্বামীকে তুই সাইডে দে, তোর স্বামীর নামে মামলা কর, তাকে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে ফাঁসাই দে, তাকে ফান্দে ফেলা। দেখেন একটা মেয়েই কিন্তু একটা মেয়ের জাত শত্রু, পুরুষরা কখনো একটা মেয়ের শত্রু হয় না, পুরুষরা কখনো মেয়েদের ক্ষতি করতে চায় না, নারীরাই নারীদের ক্ষতি করে, নারীরাই নারীদের সংসার ভাঙে। এই যে দেখেন এত সংসার ভাঙতেছে, হ্যাঁ মিনিটে মিনিটে সংসার ভাঙতেছে, ডিভোর্স হইতেছে, হ্যাঁ কেস মামলা হইতেছে, মিথ্যা অভিযোগ দিয়া মিথ্যা মামলা দিতে আছে, পুরুষের নামে ধর্ষণ মামলা দিতে আছে, যৌতুক মামলা দিতে আছে, নানান বিভিন্ন বিষয় নিয়ে ফাঁসাইয়া ফাঁদে ফালাইয়া ব্ল্যাকমেল করিয়া একটা পুরুষকে মামলা দিতেছে, এর মধ্যে জড়িত কারা, এর মধ্যে এই কুবুদ্ধিগুলো দিতেছে কারা? মেয়ের মা হইছে এক নম্বর, তারপরে তার আশেপাশে নানি থাকে, দাদি থাকে, হ্যাঁ তার ওই বান্ধবীরা থাকে, তার বোনরা থাকে। এবার দেখেন কিন্তু বুঝেন কিন্তু যে একটা মেয়ের ক্ষতি করে কিন্তু একটা মেয়ে, মানে একটা মেয়ের সর্বনাশ জীবন নষ্ট করে একটা নারী মানুষে। তাহলে এই যে হাজার হাজার লাখ লাখ এত এত মিনিটে মিনিটে ডিভোর্স হইতেছে, এর দায় কারা? নারীরাই, নারীদের কারণেই নারীদের সংসার ভাঙে, নারীদের কারণেই নারীদের সংসার ভাঙে। আর নারীদের অতি জিদ, তারা অতি অহংকারী, তারা মনে করে যে ওকে সাইডে দিয়ে আমি একটা ভালো সংসার সাজাবো, ভালো একটা স্বামী ধরবো, বই নেই ভুলটা জীবনেও করো না। এরকম চিন্তাভাবনা করলে জীবনে অনেক পস্তাইবা, অনেক পস্তাইবা, যা আছে তাই নিয়েই থাকো, সেটাকে গুছাইয়া সেটাকে মীমাংসা করিয়া তারপরে সুন্দরভাবে পরিচালনা করিয়া সেটাকে নিয়েই থাকো, ভবিষ্যতে কাজে দিবে।